তো গাইজ, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএ মানে ঘুষি দিয়া মানে মাত্রাটা ফাটান যায়। মানে মনে করেন যে আমার চ্যানেলে কিন্তু সর্বপ্রথম কিন্তু মনে করেন যে এই টিপস এন্ড ট্রিকটা আমি দেখাতে চাইছি আপনাদেরকে, বুঝছেন? আর আমরা মনে করেন যে হুকুম হয়ে যাই, হুকুম হয়ে গেলে মনে করেন যে প্রেরণা চিলে মনে করেন যে আবার একটা ঘুষি মারতে পারবো। তো আজকে কিন্তু ভাই টিপস এন্ড ট্রিকটা যে ঘুষি দিয়ে কীভাবে এনিমির কল্লা ফাটাবেন, ঠিক আছে? তো এই কল্লা কিন্তু ফাটানো সহজ। তারপর আমি কল্লা ফাটানোর যে স্ত্রীগুলো নিয়েছি, এটা হলো ঘুষি দেয় যে ক্যারেক্টারটা, এটার নাম কী জানি না ভাই, আন্তা লই আইছি যাকে। আরেকটা হলো যে ম্যাগজিম, তাড়াতাড়ি মেডিকেট লয়। আরেকটা হলো কিলা, ঠিক আছে, মানে ডোরের স্পিডটা বাড়ায়। আরেকটা হলো উকুং। তো আমি সবগুলো কম্বো প্যাকেজ নিয়ে কিন্তু আমি একটা ক্যারেক্টার নিয়ে এলাম, এটা হলো উকুং। তো দাঁড়ান আমি আগে হেডশট মারা লাগে, আমার আগে ক্লোজ রেঞ্জে যেতে হবে, ঠিক আছে? লং রেঞ্জের থেকে মার আমার ধরন দিত না, যার কারণে আমি 3 লেভেলের বেস এবং কি মনে করেন হেলমেট এবং কি গ্লুয়াল, এই 3টা জিনিস আমার রাখতে হবে। ধরেন এটা আগে বাসাইলো, এটা মরে গেছে, ধরেন এটা একটু রিভেপ টিভেপ দিয়ে লই, কারণ আমি যদি মরে থাকি মনে করেন যে ম্যাচ জায়গা যাবো। তো আমি ম্যাচ হারতাম মনে হয় প্লেয়ার তারা মারবো, ফাঁকি দিয়ে আমি কিল করবো, ঠিক আছে? এটাই হচ্ছে যে আজকের মলিয়াটা। তো উদ্দেশ্যটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে? তো আমার কিন্তু ধরেন এটা মেডিকেট টেডিকেট লইছে, আর আমরা আছি 2 জন, তারা আছে 4 জন, ঠিক আছে? তো আমি কিন্তু ধরেন একটা মেডিকেট লমু, যেহেতু আমি অনেক ড্যামেজ খেয়েছি। এই ধরেন আমার মাত্রাছে, ধরেন একটা গ্লোয়াল মেরে লই, হ্যাঁ ফাঁকে বয়ে বয়ে মনে করেন যে মেডিকেট লই। এ ফাঁকে আমার প্লেটারও নক করে দিয়েছে, ধরেন আমার একটু ক্লোজ রেঞ্জে যাইতে হবে ভাই, বুঝছেন? এদিকে MP5 ক্লোজ রেঞ্জে যাইতে হবে ভাই, ক্লোজ রেঞ্জে না যাইলে ভাই কোনো সমস্যা নাই। আমরা আবার কীটা করছি, আবার ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম। তো স্টার্ট দিয়ে মনে করেন যে মানে স্টার্ট না মানে এরপরে রাউন্ড আর কি, তো পরের রাউন্ডও না মানে ম্যাচটা হাইরা গেছি আমরা, ঠিক আছে? তো যার কারণে আমরা আবারও একটা নতুন টিপস এন্ড ট্রিক কাজে লাগানোর লেগে অন্য একটা সিএসএ আছে, সে ধারণা এটারে মেরে দিছি। তো আমার কিন্তু হেলথ ভাই 60% মানে 60% কিন্তু আমি প্ল্যাটার ডাউন করছি, মেডিকেল কিন্তু অলরেডি মেরে দিছি। ধুর ওনার ঘরে হো না, ওকে গেলতাম আমরা কিন্তু আবারও মনে করেন যে আবার রাউন্ডের পরে মাগো ভাই, রে ভাই ভাই কিতাল হয়েছে দেখছেন ভাই, M10 ভাই M10। তো দাঁড়ান আমি কিন্তু M10 দিয়ে মারবো না, কারণ আমার চ্যালেঞ্জটা যেহেতু আছে ঘুষি দিয়া। তো আমি একটু দাঁড়ান ঘুরাঘুরি করি, ধরেন আমার পিছনে নিমি শালারে, দাঁড়ান একটু ধরে ধরে লই, দেখি শালারে মারতাম পারি কিনা হুকুম হইয়া। শালামন ভিতরে ঢুকছে, বাম দিকে আমার হেডফোনে আওয়াজ হয়েছে, দাঁড়ান এটা ভিতরে আছে, বুঝছেন? এটা ভিতরে আছে, আমার কিতো করতে হবে যে মনে কর এই বাড়িছে বাড়ি, দাঁড়ান এটার পিছিয়ে পিছিয়ে দেখতে হবো, মানে এটার পিছিয়ে পিছিয়ে দেখতে হবো, এটার লাগছে না রে ভাই, ভাই লাগ 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 লাগ, একটা একটা জাস্ট একটা ভাই, একটা 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 100 লাগছে, আর 100 100 100 মাথাতে ধরেন এটারে পিছিয়ে পিছিয়ে এরকম বট ভাই, নেট নাই মনে ধরেন এটারে সস্তাতে মেরাম, এটার নয় সস্তা হেডশট ভাই, লাগে না ভাই সিরিয়াসলি। আরে ভাই কই থেকে মারলো ভাই, ধর পিছন থেকে সামনে থেকে মারতেছে, বাল বাল ইয়া মারতাম আইছি, ধর টিপস এন্ড ট্রিক মারাইতাম আইছি, ধর আবার তে আমার বটলা বটলা হয়ে যায়, ধরেন ধরেন একটা রিমোট মেরে লয়ে যায় মাথাটা, হয়ে গেছে শান্তির মাথাটা, শান্তির মাথাটা গরম হয়ে গেছে ভাই। ভাই আমার দ্বারা তো ভাই এই টিপস এর ঠিক কাজ হতো না ভাই, এটা আগে অনেক আগে ভাবতাম, মনে করেন জেসিনবালা মনে করেন যে বটলা ছিলাম মানে ইয়া ছিলাম, জেসিনবালা ফ্যাক্টরিতে নামতাম, জেসিনবালা মারে মারে হেডশট করতো, এনকালা কি লেগে জানি ভাই ফোর এ না ভাই, হেডশট মারা আমার দ্বারা তো না ভাই, মাফ করে দেন, আমি আর আর এইসব টিপস এন্ড ট্রিক দিয়েছিলাম না। মাফ করে দেন ভাই 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 ভাই, মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই 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 ভাই, মাফ করে দেন ভাই ভাই ভাই, আমার তো মাথা ঠিক থাকে না, আমার তো হিসাব থাকে না, কি জানি কইতাছিলাম ভাই।